আসসালামু আলাইকুম, আমি আফসিয়া, বাংলাদেশি ব্লগার আফসিয়াতে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমার ভিডিওটি যে যেখান থেকে দেখছেন আশা করছি সবাই ভালো আছেন, আমরাও আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছি। তো আজকে সকাল সকাল একটু ছাদে উঠছি, কিছু শাক কাটবো, আর আমার মেয়ে আমার সাথে উঠছে। শিফা সবাইকে সালাম দো। আসসালামু আলাইকুম বড় ভাই। বল নিয়ে চলতেছে। তো এটা হচ্ছে আমার আমড়া গাছ। এই আমড়া গাছে পুরো বছরই আমড়া আসে, তো মুকুল আসছে। কিছুদিন আগে আমড়াগুলো খেয়ে শেষ করছি, কয়েকটা আছে গাছে, আর এখন এই যে ধরতেছে আবার, যে এগুলো থেকে বড় হবে। এগুলোর মুকুলগুলো কিছুটা আমের মতোই। তো এই যে আগের আমড়াগুলো এখনো আছে, কিছু অল্প কিছু আছে, এই যে আরো বড় হবে এগুলা, তারপরে পারব। তো এই যে গাছের নিচে অনেক ঘাস হয়েছিল, এগুলো কেটে দিছি, পরে এখন আমড়াগুলো বড় হইতেছে। সকালবেলা ছাদে আসতে অনেক ভালো লাগে, আবহাওয়াটা খুব ভালো থাকে। আর এখন কেমন বৃষ্টি বৃষ্টি আবহাওয়া, আকাশে মেঘ ডাকতেছে কিন্তু বৃষ্টি হয় না। তো যেরকম ডাকাটা কি করে। তো এটা আমার একটা লেবু গাছ, এবার বেশি যত্ন করতে পারি না এই জন্য লেবু আসে নাই। রোজার মধ্যে আমরা অনেক লেবু খাইছিলাম এই গাছটার থেকে। তো এটা কি একটা যেন অসুখের মতো হয়েছে, পাতাগুলো এরকম হয়ে গেছে, বুঝতেছে না কি দেওয়া লাগবে গাছে। আর এটা একটা পেয়ারা গাছ, এই পেয়ারা গাছটার পেয়ারার ভিতরে লাল হয়, পেয়ারাগুলো ছোট ছোট হয়, ভিতরে অনেক সুন্দর লাল লাল হয়। পুঁই শাক গাছ, আলু শাক, এটা আরেকটা লেবু গাছ। এখানে কি সুন্দর ফুল ধরছে, দেখলে মনটা ভালো হয়ে যায়। এই তো নাস্তা খেতে চলে আসলাম, আজকে হচ্ছে শর্টকাট নাস্তা। দেখো দেখো খাচ্ছে। আজকে সকালে খাবো হচ্ছে চিতই পিঠা দিয়ে গরুর মাংস। তো এগুলো আগে করা ছিল, সকালে শুধু এগুলো গরম করে নিছি আর খাচ্ছি। আর মেয়েকে খাওয়াবো পাউরুটি দিয়ে চা, আর মোয়া ছিল এটাও খাবো। তো সব একসাথে নিয়ে বসছি, খাওয়া দাওয়া শেষ করে অন্যান্য কাজে চলে যাব। তো সকালবেলা দেখলাম তেল শেষ হয়ে গেছে, তো তেল ঢেলে নিব। তেলের এখন এত দাম, কি বলবো, নাম মাত্র কমাইছে দাম, কিন্তু আসলে যে দাম ছিল সেটাই আবার চলে আসছে। তো এখানে 2 কেজির বোতল, এটার দাম হচ্ছে 384 টাকা পড়ছে। তো তেলের এখন এত দাম, সব কিছুরই দাম, কোনোটাই কম না। তো কোনটা রেখে কোনটা যে কিনবো সেটাই মাথা ঠিক থাকে না বাজারে গেলে। কিছু কিছু জিনিস শেষ হয়ে গেছিলো, এগুলো সব আবার রিফিল করতেছি। তো বাজারে গেলে এখন তো মাথায় ঠিক রাখা যায় না, সব কিছুরই এত দাম বাড়ছে যে কোনটা রেখে কোনটা কিনবো বুঝতেই পারি না। আমাদের মতো মধ্যবিত্ত ফ্যামিলির মানুষদের জন্য খুবই কষ্টদায়ক এখনকার সময় পার করা। আর হচ্ছে আজকে রান্না করব চিকেন বিরিয়ানি। তো এটা আমার রাইস কুকার, এই রাইস কুকারটার বয়স হচ্ছে 10 বছর। তো এটা প্রথম দিকে কিনা হয়েছিল, গ্যাস থাকতো না, এই জন্য খুব ব্যবহার করতাম। তো এখন তো গ্যাস থাকে, এখন আর বেশি একটা ব্যবহার করা হয় না। কিন্তু আজকে চিন্তা করলাম যে রাইস কুকারেই রান্না করি বিরিয়ানিটা। আগে আমি খিচুড়ি বিরিয়ানি এগুলো সব রাইস কুকারে রান্না করতাম। ও আই সি। তো রাইস কুকারে কিন্তু বেশি একটা বিল আসে না, ব্যবহার করতেও সুবিধা। কিন্তু একটাই হচ্ছে, মানে তরকারি টরকারি রান্না করতে গেলে একটু সমস্যা হয়ে যায়, কিন্তু ভাত পোলাও বিরিয়ানি এগুলো তাড়াতাড়ি রান্না করা যায়। তো অনেক দিন পরেই তো ব্যবহার করতেছি, এই জন্য একটু গরম হইতে সময় লাগতেছে। তো পেঁয়াজটা আমি আগেই দিয়ে দিলাম, ওইটা আস্তে আস্তে ভাজা হোক। তো মাংসটা আমি এখন এখানে ম্যারিনেট করে রেখে দিব, আর পেঁয়াজটা আস্তে আস্তে ভাজা হোক। মানে রাইস কুকার একটু সময় লাগে পেঁয়াজটা ভাজতে, কারণ এটা তো হালকা, তো এই জন্য। আর আমি এই ফাঁকে আমার হাতের কাজগুলো শেষ করি। তো এখানে কাঁচামরিচ আনছিল কালকে রাত্রে, এগুলো এখন বেছে নিব, বেছে একটু শুকাইতে দিব, কারণ ভিজা ভিজা, তাহলে না হলে তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে, পচে যাবে।
বরাবরের মতো আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট করে নিচ্ছি, যদি প্রথমবারের মতো আমার ভিডিওগুলো দেখে থাকেন আর আমার ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন, তাতে আমি যখনই ভিডিও দিব তখন আপনাদের মোবাইলে নোটিফিকেশন চলে যাবে। তো চিকেন বিরিয়ানি হতে তো বেশিক্ষণ লাগে না, মাংসটা কষায় নিতেছি আর একটু পরপর লাড়া দিতে হয়, না হলে দেখা যায় তো এটার তলে লেগে যায়। আর এখানে আমি রাঁধুনি গরম মশলা, বিরিয়ানির মশলা, আজকে রেডি মিক্স মশলাগুলো দিয়ে বিরিয়ানি রান্না করব, তাই এই জন্য তাড়াতাড়ি হয়ে যাবে। আর হাতে অন্যান্য কাজ আছে, ফাঁকে ফাঁকে ওগুলোও সেরে নিতেছি। এখন তো শীতের দিন আসতেছে, গ্যাস থাকবে না, তো এই জন্য এটা আগে নামাইলাম, এখন একটু ট্রাই করে দেখি এটা ঠিক আছে কি না। রান্না বান্না তো এখন গ্যাস চলে যাবে, এটার মধ্যে মাঝে মাঝে করতে হবে। তো অনেক দিন রেখে দিছিলাম, যেমন আজকে পরিষ্কার করে নিলাম, পরিষ্কার করে রান্না টান্না করে দেখি কি অবস্থা হয়। তো নষ্ট হয় না জিনিসটা, ঠিকই আছে, কিন্তু গরম হতে একটু সময় লাগে। আবার একবার গরম হয়ে গেলে এটা দা খুব তাড়াতাড়ি রান্না করা যায়। তো বিরিয়ানিটা এটার মধ্যে হইতে বেশিক্ষণ লাগে না, আমি ঘরে ধরেই রান্না শুরু করছিলাম। তো 40 মিনিটের মতো আমার লাগছে বিরিয়ানিটা রান্না করতে। গরম পানি দিয়ে দিছি, এখন কষা পানি দিয়ে এখন এটা হয়ে যাবে, বেশিক্ষণ লাগবে না, 5-10 মিনিট লাগবে। তো কারেন্ট থাকলে এগুলো দিয়ে রান্না করতে বেশিক্ষণ সময় লাগে না, ঝটপটি হয়ে যায়। এই তো আমার বিরিয়ানি রান্না হয়ে গেছে, ভালোই ঝরঝরা হয়েছে। তো আমরা এখন খাওয়া দাওয়া সেরে নিব, আপনারাও খাওয়া দাওয়া সেরে নেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম, ধন্যবাদ।